হ্যালো স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যারা ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করতে চাও তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওতে ডিব্রুগড় ইউনিভার্সিটির বাংলা অনার্সের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি। তাই যারা ডিব্রুগড় ইউনিভার্সিটির অধীনে কোনো কলেজে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করবার কথা ভাবছ, তারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা অনার্স হলো 3 বছরের কোর্স। এই 3 বছরের কোর্সে মোট 14টি কোর কোর্স তোমাদের পড়াশোনা করতে হবে। এছাড়াও থাকবে জেনারিক, ইলেকটিভ সাবজেক্ট এবং কম্পালসারি সাবজেক্ট। 14টি কোর কোর্সের মধ্যে প্রথম কোর কোর্সে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, দ্বিতীয় কোর কোর্সে রয়েছে বাংলা ভাষার ইতিহাস এবং ভাষাতত্ত্ব, কোর কোর্স থ্রিতে রয়েছে বাংলা কাব্য, প্রাচীন, মধ্য এবং আধুনিক, কোর কোর্স ফোর এখানে রয়েছে পদাবলী সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী, কোর কোর্স ফাইভে রয়েছে নাটক, নাট্য সাহিত্যের রূপভেদ এবং বাংলা নাটক, কোর কোর্স সিক্স এখানে রয়েছে বাংলা ছোট গল্প, উদ্ভব এবং ক্রমবিকাশ, কোর কোর্স সেভেন এখানে রয়েছে বাংলা প্রবন্ধ এবং ভ্রমণ সাহিত্য, কোর কোর্স এইট এখানে রয়েছে আধুনিক বাংলা কবিতা, কোর কোর্স নাইন রয়েছে অনুবাদ সাহিত্য এবং লোক সাহিত্য, কোর কোর্স টেন এখানে রয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্স এবং সাহিত্যতত্ত্ব, কোর কোর্স ইলেভেন এখানে রয়েছে ছন্দ, অলঙ্কার, ধ্বনি ও রস, কোর কোর্স টুয়েলভ এখানে রয়েছে সংস্কৃত এবং ইংরাজি সাহিত্যের ইতিহাস, কোর কোর্স থার্টিন রয়েছে বাংলা উপন্যাস, তার উদ্ভব এবং ক্রমবিকাশ, এবং কোর কোর্স ফোরটিন রয়েছে তুলনামূলক সাহিত্য। মোট 84টি ক্রেডিটের মাধ্যমে এই কোর কোর্স সমাপ্ত হবে। এখন জেনে নাও কোর কোর্সের প্রত্যেকটি বিভাগে কোন কোন বই তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো, ফার্স্ট সেমিস্টার এখানে তোমাদের পড়াশোনা করতে হবে কোর কোর্স ওয়ান, এটি হলো প্রথম পত্র এবং এই প্রথম পত্রে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস। প্রথম এককে রয়েছে প্রাচীন যুগ, বাংলার ঐতিহাসিক ও সামাজিক পরিচয় এবং চর্যাপদ, চর্যাপদের কবি পরিচয়, চর্যাপদের সমাজ, তুর্কি আক্রমণ এবং তুর্কি বিজয়, তার সমাজ এবং সাহিত্যে তার প্রভাব এবং প্রাক চৈতন্য মধ্যযুগের সাহিত্য, বিদ্যাপতি এবং বড়ুচণ্ডীদাস। দ্বিতীয় এককে রয়েছে মধ্যযুগের সাহিত্যের ইতিহাস, এখানে রয়েছে অনুবাদ সাহিত্যের উৎস এবং বিবর্তন, রামায়ণ এবং মহাভারত, কৃত্তিবাস ওঝা এবং কাশীরাম দাস, বাংলা কাব্যের ধারা, মঙ্গলকাব্যের উদ্ভব এবং ক্রমবিকাশ, মনসামঙ্গল কাব্যের মধ্যে পড়াশোনা করতে হবে বিজয়গুপ্ত, কেতকদাস খেমানন্দ, চণ্ডীমঙ্গল কাব্যের মুকুন্দরাম চক্রবর্তী এবং অন্নদামঙ্গল কাব্যের ভারতচন্দ্র। এছাড়া রয়েছে বৈষ্ণব পদাবলী, গোবিন্দদাসের গৌরচন্দ্রিকা এবং অভিসারের পদ, জ্ঞানদাসের রূপানুরাগ এবং রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলী। তৃতীয় এককে রয়েছে সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, এখানে পড়াশোনা করতে হবে আধুনিক বাংলা গদ্য ভাষা এবং সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজ, নবজাগরণের বিকাশে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, কাব্য কবিতার মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাসের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাময়িক পত্র, এটি হলো চতুর্থ একক, এখানে পড়াশোনা করতে হবে সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র এবং কল্লোল পত্রিকা। এর জন্য যে সহায়ক গ্রন্থ তোমাদের প্রয়োজন হবে তা হলো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, ডক্টর সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিহাস, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থ বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত প্রথম খণ্ড, ক্ষেত্রগুপ্তের বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস এবং গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা প্রথম খণ্ড। এই বইগুলি তোমরা সংগ্রহ করে নেবে লাইব্রেরি থেকে বা কিনে নেবে। কোর কোর্স টু এখানে রয়েছে বাংলা ভাষার ইতিহাস এবং ভাষাতত্ত্ব। প্রথমে রয়েছে বা প্রথম এককে রয়েছে বাংলা ভাষার ইতিহাস,
প্রথমত প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব এবং বিবর্তন, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, আদিমধ্য এবং অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ এবং বাংলা উপভাষা এবং সাধু ও চলিত ভাষা। দ্বিতীয় এককে রয়েছে বাংলা ভাষা ও তার বৈশিষ্ট্য। এখানে পড়তে হবে বাংলা ভাষার শব্দভাণ্ডার এবং শব্দার্থ পরিবর্তনের কারণ এবং ধারা, বাংলা ভাষার ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের সূত্র যেমন অপিনিহিতি, অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, সমীভবন, স্বরসঙ্গতি, স্বরলোপ, নাসিকীভবন, স্বরসঙ্গতি এবং মূর্ধন্যীভবন। এর জন্য যে সহায়ক গ্রন্থগুলি তোমাদের প্রয়োজন হবে তা হলো ডক্টর রামেশ্বর স, তাঁর লেখা সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, ডক্টর সুকুমার সেনের লেখা ভাষার ইতিবৃত্ত, শ্রী পরেশচন্দ্র মজুমদারের লেখা বাংলা ভাষা পরিক্রমা এবং সুনীত কুমার চট্টোপাধ্যায়ের লেখা বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা। এই গ্রন্থগুলি তোমাদের সংগ্রহ করতে হবে। সেকেন্ড সেমিস্টার কোর কোর্স থ্রি বা তৃতীয় পত্র, এখানে রয়েছে বাংলা কাব্য প্রাচীন, মধ্য ও আধুনিক। প্রথম এককে রয়েছে প্রাচীন বাংলা কাব্য, এখানে আছে চর্যাপদ, কবি ও কাব্য এবং নির্বাচিত পাঁচটি কবিতা, প্রথম, ষষ্ঠ, দশম, ২৮ সংখ্যক এবং ৩৩ সংখ্যক চর্যাগীতি তোমাদের এখানে পড়তে হবে। দ্বিতীয় এককে রয়েছে মঙ্গল কাব্য এবং চৈতন্য জীবনী কাব্য, তোমাদের পড়তে হবে মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেরিক খণ্ড পশুগণের ক্রন্দন থেকে, আর বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের আদিখণ্ড এই দ্বিতীয় এককে পড়তে হবে। তৃতীয় এককে রয়েছে আধুনিক বাংলা কাব্য, এখানে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের কয়েকটি নির্বাচিত কবিতা যেমন নীরধ্বজের প্রতি জনা এবং সোমের প্রতি তারা এ দুটি পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের নির্বাচিত কবিতা সোনারতরী এবং যেতে নাহি দিব এই দুটি কবিতা পড়তে হবে, জীবনানন্দ দাশের কবিতা ৮ বছর আগে একদিন এবং বনলতা সেন আর শক্তিপদ ব্রহ্মচারী তাঁর কবিতা সংগ্রহের নির্বাচিত কবিতা মনসামঙ্গল এবং কথাকল্প এইগুলি তোমাদের পড়াশোনা করতে হবে। চতুর্থ পত্র কোর কোর্স ৪, চতুর্থ পত্র, এখানে রয়েছে পদাবলী সাহিত্য, বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলী। প্রথম এককে রয়েছে বৈষ্ণব পদাবলী, এখানে বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব কবি তাদের ইতিহাস এবং পরিচয় সম্বন্ধে পড়াশোনা করতে হবে, বৈষ্ণব পদাবলীর কয়েকটি নির্বাচিত পদ নিরদনয়নে গোবিন্দদাসের লেখা, সই কেবা শুনাইল শ্যামনাম চণ্ডীদাসের লেখা, রূপ লাগি আঁকি ঝুড়ে গুণে মনোভোর জ্ঞানদাসের লেখা পদ, সখী কি পুছসি অনুভবময় কবি বল্লভের লেখা বৈষ্ণব পদ, কণ্টকগাড়ি কমল সমপদ্দল গোবিন্দদাসের লেখা পদ, এ সখী হামারি দুঃখের নাহি ওর এবং তাতল সৈকত বাড়িবিন্দু সম বিদ্যাপতির লেখা পদ এইগুলি বৈষ্ণব পদাবলী অংশে পড়তে হবে। শাক্ত পদাবলী অংশে তোমাদের রয়েছে শাক্ত পদাবলী এবং শাক্ত কবি তাদের উদ্ভব এবং ক্রমবিকাশ, আর দ্বিতীয়ত কয়েকটি নির্বাচিত পদ রয়েছে সেগুলি পড়াশোনা করতে হবে, গিরি এবার আমার উমায়েলে, আমি কি হেরিলাম, মা আমায় ঘুরাবে কত, কেবল আশার আশা ভবে আশা, আর আমায় দেমা তবিলদারি এবং ওরে নবমী নিশি এই পদগুলি শাক্ত পদাবলী অংশে পড়াশোনা করতে হবে। থার্ড সেমিস্টার পরীক্ষায় কোর কোর্স ৫ বা পঞ্চম পত্রে রয়েছে নাটক, নাট্য সাহিত্যের রূপভেদ এবং বাংলা নাটক। প্রথম এককে রয়েছে বাংলা নাটকের উদ্ভব এবং ক্রমবিকাশের ইতিহাস এবং নাটকের রূপ ও রীতি যেমন ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, রূপক, সাংকেতিক, পৌরাণিক, ঐতিহাসিক এবং একাঙ্ক নাটক। দ্বিতীয় এককে রয়েছে নাট্য আন্দোলন এবং বাংলা রঙ্গমঞ্চ, এখানে পড়তে হবে নবনাট্য আন্দোলন যেমন গণনাট্য এবং নবনাট্য, আর দ্বিতীয়ত রয়েছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস ১৭৯৫ থেকে ১৯৫০, এখানে রয়েছে বিদেশি রঙ্গালয় এবং বেলগাছিয়া থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, গ্রেট ন্যাশনাল থিয়েটার, মিনার্ভা থিয়েটার, ক্লাসিক থিয়েটার এগুলি দ্বিতীয় এককে রয়েছে। তৃতীয় এককে রয়েছে নির্বাচিত বাংলা নাটক, এখানে রয়েছে মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক এবং রবীন্দ্রনাথের
মুক্তধারা নাটক। কোর কোর্স শিক্ষা হলো বাংলা ছোট গল্প, তার উদ্ভব এবং ক্রমবিকাশের পত্র। প্রথম এককে রয়েছে ছোট গল্প এবং বাংলা ছোট গল্প, ছোট গল্পের উদ্ভব ও ক্রমবিকাশ এবং বৈশিষ্ট্য, এবং বাংলা ছোট গল্প ১৯ ও ২০ শতকের প্রেক্ষাপট এবং রবীন্দ্রনাথ। দ্বিতীয় এককে রয়েছে রবীন্দ্রনাথের ছোট গল্প, স্ত্রীর পত্র, পোস্টমাস্টার, মণিহারা, অতিথি এবং ছুটি। আর তৃতীয় এককে রয়েছে বিংশ শতকের বিভিন্ন গল্পকারের গল্প। এখানে রয়েছে সমরেশ মজুমদার সম্পাদিত ১০০ বছরের সেরা গল্প। নির্বাচিত গল্পগুলি হলো তারিণী মাঝি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁইমাচা, সৈয়দ মুজতবা আলীর লেখা নোনাজল, অভিনেত্রী গল্পটি রচয়িতা আশাপূর্ণা দেবী, প্রফুল্ল রায়ের লেখা মানুষ এবং রমাপদ চৌধুরীর লেখা ভারতবর্ষ। এই গল্পগুলি পড়তে হবে। কোর কোর্স ৭ বা সপ্তম পত্রে রয়েছে বাংলা প্রবন্ধ এবং ভ্রমণ সাহিত্য। প্রথম এককে রয়েছে বাংলা প্রবন্ধ নিবন্ধের সাধারণ পরিচয় এবং প্রকারভেদ, তন্ময় প্রবন্ধ এবং মন্ময় প্রবন্ধ, রম্যরচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য, ডায়েরি, সমালোচনা সাহিত্য এবং ভ্রমণ সাহিত্য। আর নির্বাচিত প্রবন্ধগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থের মনুষ্য, কৌতুক হাস্য, মন, উৎসবের দিন এবং সৌন্দর্যের সম্বন্ধ। এই প্রবন্ধগুলি পড়তে হবে। দ্বিতীয় এককে রয়েছে বাংলা ভ্রমণ সাহিত্য। এখানে রয়েছে সমরেশ বসু বা কালকুটের লেখা অমৃত কুম্ভের সন্ধানে। এই ভ্রমণ সাহিত্যটি তোমাদের পড়তে হবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষায় কোর কোর্স ৮ বা অষ্টম পত্রে রয়েছে আধুনিক বাংলা কবিতা। প্রথম এককে তোমাদের পড়তে হবে কবিতার রূপরীতি, মহাকাব্য, খণ্ডকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, প্যারোডি, শোককাব্য ইত্যাদি। আর রয়েছে ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম এবং সুর রিয়ালিজম। দ্বিতীয় এককে রয়েছে কবি ও কাব্য, ১৯ শতকের কবি এবং কাব্য, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং অরুণ কুমার মুখোপাধ্যায় ১৯ শতকের গীতিকবিতার সংকলন গ্রন্থ। এবং নির্বাচিত কবিতাগুলি হল জন্মভূমি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেনের মহানিষ্ক্রমণ, কামিনী রায়ের সুখ এবং কুসুম কুমারী দাসের লেখা দাদার চিঠি। এই কবিতাগুলি পড়তে হবে। এছাড়া রয়েছে মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের লেখা, প্রথম স্বর্গ এবং ষষ্ঠ স্বর্গ, এই দুটি স্বর্গ তোমাদের পড়তে হবে। কোর কোর্স ৯ বা নবম পত্র, এটি হলো বাংলা অনুবাদ সাহিত্য এবং লোকসাহিত্য পত্র। প্রথম এককে রয়েছে অনুবাদের প্রকার বৈচিত্র্য, ভাবানুবাদ, আক্ষরিক অনুবাদ, কবিতা অনুবাদ, এবং অনুবাদের সমস্যা, ভাষা ও সংস্কৃতিগত ভেদ এবং মূলানুগত্য। দ্বিতীয় এককে রয়েছে বাংলা লোকসাহিত্য। এখানে রয়েছে লোকসাহিত্যের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, তার রূপরীতি, সঙ্গীত, নাটক, ছড়া, ধান্ধা, মন্ত্র, গীতিকা, লোকসাহিত্যের এই রূপরীতিগুলি পড়াশোনা করতে হবে। রয়েছে লোককথা ও ব্রতকথা, ঠাকুরমার ঝুলি থেকে কয়েকটি নির্বাচিত প্রবন্ধ তোমাদের পাঠ করতে হবে। প্রবন্ধগুলি হলো ডালিম কুমার এবং মন্ত্রীপুত্র, নীলকমল আর লালকমল। এছাড়া রয়েছে লোকগান, বাউল গান, ভাটিয়ালি গান, ঝুমুর গান, গম্ভীরা, টুসু, কবিগান, এগুলি তোমাদের দ্বিতীয় এককে পড়তে হবে। তৃতীয় এককে রয়েছে ক্ষেত্র সমীক্ষা, লোকবিশ্বাস ও লোক সংস্কৃতি। এখানে রয়েছে লোক সংস্কৃতি ও লোক সাহিত্য, লোক উৎসব, লোকভাষা, মিথ, কিংবদন্তি, ছড়া, প্রবাদ, লোকাচার, লোকবিশ্বাস, এগুলি রয়েছে তৃতীয় এককে। কোর কোর্স ১০ বা দশম পত্রে রয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্স এবং বাংলা নাটক। প্রথম এককে রয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, ট্র্যাজেডি এবং কমেডি পড়তে হবে এই বই থেকে। আর দ্বিতীয় এককে রয়েছে বাংলা নাটক, মাইকেল মধুসূদন দত্তের লেখা কৃষ্ণকুমারী এবং দীনবন্ধু মিত্রের লেখা জামাইবাড়ির নাটক দুটি পড়তে হবে। ফিফথ সেমিস্টারে কোর কোর্স ১১ অংশে বা একাদশ পত্রে রয়েছে ছন্দ ও অলঙ্কার এবং ধ্বনি ও রস। প্রথম এককে রয়েছে ছন্দ,
বাংলা ছন্দের সংজ্ঞা, স্বরূপ এবং বৈশিষ্ট্য। ছন্দের ক্ষেত্রে অক্ষর, দল, মাত্রা, যতি, পর্ব, পদ, পংক্তি, চরণ এগুলি পড়তে হবে। আর বাংলা ছন্দের ত্রিধারা এবং রূপরীতি, কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত এবং ছন্দ নির্ণয় করতে হবে। দ্বিতীয় এককে রয়েছে অলঙ্কার, এখানে পড়তে হবে অলঙ্কারের সংজ্ঞা, অলঙ্কারের স্বরূপ, বৈশিষ্ট্য। অলঙ্কারের রূপ বৈচিত্র্য অংশে রয়েছে অনুপ্রাস, শ্লেষ, যমক, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসক্তি, নিশ্চয়, অফন্নতি, সন্দেহ, এগুলি পড়াশোনা করার পাশাপাশি অলঙ্কার নির্ণয় করতে হবে। তৃতীয় একক রয়েছে ধ্বনি ও রস, প্রথমত ধ্বনিবাদ এবং দ্বিতীয়ত রসবাদ। কর্কশ 12 বা দ্বাদশ পত্রে রয়েছে সংস্কৃত এবং ইংরাজি সাহিত্যের ইতিহাস। প্রথম এককে রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখানে পড়তে হবে সংস্কৃত মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। নির্বাচিত কবিগণ হলেন অশ্বঘোষ, ভারবি, ভর্তৃহরি, জয়দেব, কালিদাস। নির্বাচিত নাট্যকারগণ হলেন কালিদাস, শূদ্রক, ভাস, ভট্টনারায়ণ। দ্বিতীয় একক রয়েছে ইংরাজি সাহিত্যের ইতিহাস, এখানে পড়তে হবে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, আর কয়েকজন কবির সম্বন্ধে পড়তে হবে চসার, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, বায়রন এবং এলিয়ট। কয়েকজন নাট্যকারের কথা তোমাদের পড়তে হবে শেক্সপিয়র, বার্নার্ড শ, ইবসেন, অস্কার ওয়াইল্ড, এনাদের সম্বন্ধে দ্বিতীয় এককে পড়তে হবে। সিক্স সেমিস্টারে রয়েছে কর্কশ 13 বা ত্রয়োদশ পত্র, এখানে রয়েছে আধুনিক বাংলা উপন্যাস। প্রথম এককে রয়েছে উপন্যাসের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে উপন্যাসের উদ্ভব এবং বিকাশ, উপন্যাসের স্বরূপ ভেদ যেমন ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, আত্মজীবনীমূলক উপন্যাস, চেতনা প্রবাহ, কাব্যধর্মী উপন্যাস, গোয়েন্দা উপন্যাস এবং অপরাধমূলক উপন্যাস। দ্বিতীয় এককে রয়েছে পল্লী সমাজ উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। আর তৃতীয় এককে রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার, এই উপন্যাসগুলি তোমাদের পড়তে হবে। আর চতুর্দশ পত্রে রয়েছে তুলনামূলক সাহিত্য, প্রথম এককে রয়েছে তুলনামূলক সাহিত্যের উৎপত্তি এবং বিকাশ এবং তুলনামূলক সাহিত্য অধ্যয়নের প্রধান দিকসমূহ। দ্বিতীয় এককে রয়েছে লেখকের প্রাসঙ্গিকতা ভিত্তিক তুলনামূলক অধ্যয়ন, এখানে রয়েছে সাহিত্যের ইতিহাসের প্রবাহ নির্মাতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। তৃতীয় এককে রয়েছে থিমের বৈচিত্র্যময় প্রয়োগ ভিত্তিক তুলনামূলক অধ্যয়ন, এখানে রয়েছে নারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা ঠাকুরুন চরিত্র, এটি পথের পাঁচালী থেকে নেওয়া হয়েছে, এবং মামনি রয়সম গোস্বামীর গিরিবালা চরিত্র, এটি দাঁতাল হাতির উঁয়ে খোয়া হাওদা থেকে নেওয়া হয়েছে। চতুর্থ এককে রয়েছে প্রসঙ্গ এবং অনুষঙ্গ, বৈষ্ণব আন্দোলন, অসম এবং বঙ্গদেশে যে বৈষ্ণব আন্দোলন হয়েছিল তা চতুর্থ এককে রয়েছে। তা তোমরা দেখলে যে ডিব্রুগড় ইউনিভার্সিটিতে বাংলা সিলেবাসে কোর কোর্সে কোন কোন বই এবং কোন কোন বিষয় তোমাদের পড়াশোনা করতে হবে। কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এই সিলেবাস সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখো। ভিডিওটি আমি এখানেই শেষ করছি।